প্রিয় শিক্ষকগণ, আমার বরাক চ্যানেলের পক্ষ হইতে আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা এনএস ডিএলএডের দুই তিনটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। সেই টপিক আপনাদেরকে আমি প্রথমে বলে দিচ্ছি যে প্রথমে যে টপিকটি হচ্ছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের স্টাডি সেন্টার নিয়ে। কয়েকটি জায়গায় স্টাডি সেন্টার আপলোড হয়েছে বা কয়েকটি জায়গায় আপলোড হয় নাই, আমরা সেটা দেখিয়ে দিব। এরপরে আমরা দেখিয়ে দিব কয়েক জায়গায় ওয়েস্ট বেঙ্গলের পিসিবিটা আপলোড হয়েছে, সেই পিসিবিটা দেখিয়ে দিব। এরপরে যেটা টপিক যে স্টাডি সেন্টার এক শ্রেণীর শিক্ষকদের জন্য চেঞ্জ হচ্ছে, তারা শুধু একটা কন্ট্রাক্ট করলেই তারা চেঞ্জ করতে পারবে, সেই বিষয়ে একটা আপডেট এসেছে। সেই দুই তিনটি আপডেট আপনাদেরকে আমরা দেখিয়ে দিব। তাই এই আপডেটটা দেখানোর আগে যে সকল শিক্ষক আমাদের এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নেই, তারা যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন। কেননা আপনাদের এনআইএস টিএলএড প্রায় দুই বছর যাবৎ চলবে, সেই দুই বছর আপনাদেরকে যতটুকু হেল্প করার আমরা এই চ্যানেলের মাধ্যমে হেল্প করে যাবো। তাই আপনারা দয়া করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে একটি বেল আইকন আসবে, সেই বেল আইকনে ক্লিক করে বেল আইকনটিকে অ্যাক্টিভ করে নেবেন। কেননা যখনই আমরা কোনো এনআইএস টিএলএড অথবা কোনো ভিডিও আপলোড দিব, আপনাদের মোবাইলের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন স্বরূপ পৌঁছে যাবে এবং আপনি সবার আগে সেই ভিডিওটা দেখতে পারবেন। তাই আর দেরি না করে দেখতে পারি, আমরা এখানে ওয়েস্ট বেঙ্গলের কয়েকটি জায়গায় স্টাডি সেন্টার আপলোড দেওয়া আছে এবং কয়েকটি জায়গায় আপলোড দেওয়া হয়নি, আপনারা এখানে দেখতে পারবেন। এখানে ওয়েস্ট বেঙ্গলে আছে ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন, আলিপুরদুয়ার থেকে শুরু হয়েছে, এরপরে সবার শেষে আছে উত্তর দিনাজপুর। সেখানে কতটি স্টাডি সেন্টারের প্রয়োজন, কতজন শিক্ষক আছেন সেটাও দেখতে পাচ্ছেন। এবং এই সেটি দেখতে পাচ্ছেন স্টাডি সেন্টার রিসিপ্ট, সেখানে দেখতে পাচ্ছেন স্টাডি সেন্টার রিকোয়ার্ড, এখানে দেখতে পাচ্ছেন স্টাডি সেন্টার রিসিপ্ট। এখানে কয়েকটি জায়গায় আপডেট দেওয়া হয়েছে কিন্তু কয়েকটি জায়গায় দেওয়া হয়নি, যেখানে দক্ষিণ দিনাজপুর, এরপরে জলপাইগুড়ি, এরপরে মালদা, এরপরে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, শিলিগুড়ি, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর, এই জায়গায় এই আপডেটটা দেওয়া হয় নাই। যখনই আপডেট আসবে আমরা আপনাদেরকে সঙ্গে সঙ্গে আপডেটটা দেওয়ার চেষ্টা করব, আপনারা সেই আপডেটটা পেয়ে যাবেন। তাই আপনাদেরকে স্টাডি সেন্টারের বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না, আমরা আপনাদেরকে সেই আপডেটটা দেখিয়ে দেব। এখন আমরা দেখব যে পিসিবি কয়েকটি জায়গার আপডেট দেওয়া হয়েছিল, আপনারা নিশ্চয়ই দেখে গিয়েছেন বা কোনো কোনো শিক্ষক যদি দেখে নেই আমি তাদেরকে সেই ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখি আমরা এই আপডেটটা। এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং NIOS রিজিওনাল সেন্টার কলকাতা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ডিএলএড পার্সোনাল কন্ট্যাক্ট প্রোগ্রাম পিসিপি শিডিউল ফার্স্ট ইয়ার এট স্টাডি সেন্টার ইন ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলের যেটা ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার আছে সেটাতে পিসিপিটা আপডেট দেওয়া হয়েছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বাঁকুড়া, এরপরে সেটা হচ্ছে নদিয়া। তাই এই তিনটি ডিস্ট্রিক্টের পিসিপিটা আপডেট দেওয়া হয়েছে। আপনাদের যে সকল এই জেলার যে সকল শিক্ষক সকল আছেন তারা নিজের এই পিসিবিগুলোর আপডেট দেখতে পারেন, সেখানে গিয়ে তাদের পিসিবিগুলো করতে পারেন। তাই এই তিনটা ডিস্ট্রিক্টের আপডেট হয়েছে, আমরা যখনই বাকি সবগুলোর আপডেট হয়ে যাবে আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সবার আগে দেওয়ার চেষ্টা করব। তাই আপনারা সবার আগে পেয়ে যাবেন। তাই শুধু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকবেন, আমরা সময় মতোই আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। কেননা পশ্চিমবঙ্গ থেকে আমাদের যে সকল শিক্ষক সবাই আমাকে বলছেন যে আমাদের এই বিষয়ে কোনো আপডেটে কোনো আসছে না, আমরা কী করবো, আমাদের অন্য জায়গায় শুরু হয়ে গেছে, পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, আসামে, সব জায়গায় ত্রিপুরায় তো ক্লাস শুরু হয়ে গিয়েছে বেশিরভাগ শিক্ষক, কোনো কোনো জায়গায় পিসিপি আপলোড হয়ে গিয়েছে, এরপরে তাদের অ্যাসাইনমেন্টও সাবমিট করে দিয়েছেন, কিন্তু কোনো কোনো জায়গায় এখন অ্যাসাইনমেন্ট সাবমিট করা হয় নাই। কিন্তু পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে যে পিসিপিগুলো আপডেট এখনও হচ্ছে না অথবা কোনো স্টাডি সেন্টারের কোনো অ্যালটমেন্টও হচ্ছে না। তাই এই পশ্চিমবঙ্গে সবচেয়ে দেখতে পাওয়া যাচ্ছে পিছিয়ে রয়ে গিয়েছে। তাই আশা করবো আমি দু একদিনের ভিতরে এগুলো আপডেট হয়ে যাবে, আপডেট হয়ে গেলে আপনারা নিশ্চয়ই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে স্টাডি সেন্টার কীরকম চেঞ্জ করতে হয়। কিন্তু আমি আপনাদেরকে প্রথমে বলে দিচ্ছি এটা সবার জন্য না, এক বিশেষ শ্রেণীর শিক্ষকদের জন্য স্টাডি সেন্টারগুলো চেঞ্জ হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন দিব্যাঙ্গ অভ্যর্থীকে মিলি ছুট, NIOS নে দিব্যাঙ্গ অভ্যর্থীকে লিয়ে ছুট দিয়ে, আগের কিছু দিব্যাঙ্গ অভ্যর্থীকে স্টাডি সেন্টার 5 কিলোমিটার সে অধিক দূর হো গিয়া হ্যায় তো ও আপনি দিব্যাঙ্গতা কা সার্টিফিকেট লেকর NIOS ক্ষেত্রীয় কার্যালয় সে সম্পর্ক কর সকতে হ্যায়, উনকে কেন্দ্র কো অভি ভি বদল দিয়া যায়গা।
সেটা আমি বলেছিলাম যে সেটা একজন স্পেশাল বিশেষ শ্রেণীর শিক্ষকদের জন্য সেই আপডেটটা দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে এই খবরটা দেখিয়ে দিলাম এই কারণেই, কেননা আপনারা যদি কোনো শিক্ষক এরকম থাকেন তাদের বিষয়ে এইটা তো প্রযোজ্যই হবে, আপনাদের বিষয়ে এটা প্রযোজ্য হতে পারে যদি আপনারা এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারেন। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা যদি আপনাদের কোনো যে রিজিওনাল সেন্টার আছে সেই রিজিওনাল সেন্টারে যদি কোনো মতে কন্ট্যাক্ট করতে পারেন তাহলে আপনাদের এই স্টাডি সেন্টারগুলো চেঞ্জ হওয়ার আশা আমরা করছি বা আপনাদের স্টাডি সেন্টারগুলো চেঞ্জ হবে। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো কোনো মতে পারলে আপনাদের রিজিওনাল সেন্টারে কন্ট্যাক্ট করুন এবং সেখান থেকে নিজের স্টাডি সেন্টার চেঞ্জ করে নিন, কেননা এরকম প্রচুর শিক্ষক আছেন যে তাদের স্টাডি সেন্টারগুলো তার থেকে প্রায় 70 কিলোমিটার অথবা 100 কিলোমিটার দূরে পড়ে গিয়েছে। তারা তাদের শিক্ষকতা রাখবেন না এই এনআইএসের পিসিবি করবেন, এই দুটানায় পড়ে গিয়েছেন। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যেন আপনাদের রিজিওনাল সেন্টার যেটা আছে সেটাতে কন্ট্যাক্ট করুন, সেটা থেকে আপনাদের স্টাডি সেন্টারগুলো চেঞ্জ করার জন্য অনুরোধ জানান যেন তারা তাদের এই এনআইএস থেকে নিজের স্টাডি সেন্টারগুলো চেঞ্জ করে দেয় এবং সেই সুযোগ আপনারা উঠাতে পারেন। তাই আমি ভাবলাম আপনাদের এই আপডেটটা দেখিয়ে দেই, আপনারা নিশ্চয়ই আপডেটটা দেখেছেন, ধন্যবাদ। যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের পাশাপাশি এগুলো হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার।